দাদা দাদা এই জিনিস বলুন, এই যে লাল বইয়ের এটা স্পেশালিটি কি আছে? কিভাবে বানান? এক্সট্রা যে অন্যরকম হয় কেউ কেন হয়? তারপর গোর নদীর দই খেয়েছি, বাগাটের দই খেয়েছি, কিন্তু এই দইটা সম্পূর্ণই আলাদা। জগৎ বন্ধুর এখানে জন্মস্থান। বন্ধুরা, আমি এখন আসছি নবদ্বীপের বড়াল ঘাটে। পেছনে বড়াল ঘাট দেখছেন, আর এই ঘাটের সামনে কিন্তু রয়েছে সেই প্রসিদ্ধ নবদ্বীপের লাল দইয়ের দোকান, রামকৃষ্ণ ঘোষের দোকান। মিষ্টান্ন ভবন, এই দোকানে কিন্তু আসলে নবদ্বীপে আসছে, এই দোকানে কিন্তু অবশ্যই আছে। এখানকার দই কিন্তু জগৎ বিখ্যাত, এবং তার সাথে অন্যান্য মিষ্টি এবং কচুরি। আমরা যেমন আমরা সবাই মিলে এখন যাবো বাবু, এখন কি খাবো? হচ্ছে লাল দই খাবি তো? দই কচুরি আর মিষ্টি দেখে এখানে ব্রেকফাস্টটা এখানে করবো মিলে। নবদ্বীপের প্রসিদ্ধ রামকৃষ্ণ ঘোষের দোকানে এখন লাল দইটা আপনি নিয়ে দেখুন কেমন, চলো। প্রসিদ্ধ দই এবং এইখানে নবদ্বীপে আসলে কিন্তু মাছ লাল দই কিন্তু খাওয়া চাই। আমরা খাবো কি আমি দেখুন। দাদা কি লাল দই খাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো। এখানে আসলেই খায়, অনেক প্রসিদ্ধ। আমার দাদু খেয়েছে, বাবা খেয়েছে, মা খেয়েছে, আজকে আমি এলাম। দইটা সম্পূর্ণই এক্সট্রাঅর্ডিনারি। এই দইয়ের সাথে অন্য দইয়ের সাথে মিলানো যাবে, সম্পূর্ণ আলাদা। এই যে এই লাল বইয়ের এটা স্পেশালিটি কি আছে? কিভাবে বানান? এক্সট্রা যে অন্যরকম হয় কি কেন হয়? আমাদের ধরেন দুধ জ্বালিয়ে জ্বালিয়ে আমাদের মোটা করতে হয়, তারপর সর পরে এখন আমরা এই নবদ্বীপের প্রসিদ্ধ দোকান মিষ্টির দোকান রামকৃষ্ণ ঘোষের দোকানে ইয়ে খাবো, কচুরি খাবো আর লাল দই স্পেশাল যেটা। তো আমরা খাবো এবং প্রচুর কি রাসের জন্য প্রচুর এখানে চাপ রয়েছে। অন্য সময় কিন্তু এরকম এতটা অবস্থা থাকে না, কিন্তু এখন প্রচুর ঘাস ঘাস উপলক্ষে কিন্তু এখানে পুরো একদম লোক ভেঙে পড়েছে, প্রচুর ভিড়, প্রচুর কেওয়াজ হচ্ছে। আমরা খাবো এবং দেখাবো। রামকৃষ্ণ ঘোষের কচুরি আর ছোলার ডাল,
বুঝতে পারছি না। কেমন লাগছে তোর? কালটা বেশ ভালো, আসলে গায়ের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, যেহেতু বেশ টেস্টি হয়েছে। আমাদের লাল দই রামকৃষ্ণ বসে তোমাকে ট্রাই করবেন অবশ্যই। কেমন লাগে বল? শ্রী কৃষ্ণের কৃষ্ণের জীবনের কথা বসানো বহিরে।